সাহেবের যাত্রা শুরু হবে। এই যে ব্রিজ দেখতে পাচ্ছ, তো এখানে গাড়ি আছে, এখান থেকে মোটামুটি দুটো গুরুদ্বারা আছে। গুরু সাহেব যেতে গেলে মাঝখানে একটা গুরুদ্বারা, সেখানে গুরু সাহেব, সেখানে যেতে হবে ভান্ডিরা গুরুদ্বারা। তো সেখান থেকে পরের দিন আমি যাবো, তো আজকের ওখানে যেতে গেলে ওখানে প্রায় গাড়িতে যাবে 4-5 কিলোমিটার, তারপর ওখান থেকে চড়াই করতে হবে 9 কিলোমিটারে। তো গাড়ি 50 টাকা নেয়। দেখি আমার পায়ের অবস্থা খুব খারাপ, আমি হাঁটতে পারছি না, তো আমি চেষ্টা করবো গাড়িতেই যাওয়া। ঠিক আছে, তো এখান থেকে যাবো, যত প্রকার গাড়ি যত দূর যায়, তারপর সেখান থেকে চড়াই করতে হবে 9 কিলোমিটার। ভাই যে গাড়ি কিতনা কিলোমিটার যেতে হয় ইয়াঁ সে? 4 কিলোমিটার, উসকে বাদ চড়াই করনা হ্যায়। কিতনা কিলোমিটার কা চড়াই হ্যায়, কয়লা চড়াই? বন্ধুরা জাস্ট ভিউটা দেখো, অসাধারণ লাগছে, খুবই সুন্দর। পাহাড়ের মাঝখান দিয়ে যাচ্ছে, অসাধারণ সুন্দর ভিউ। ঘুরে ঘুরে চড়াই রাস্তা এগিয়ে যাচ্ছে গাড়ি। চলে এসেছে, গাড়ি ছেড়ে দিয়েছে এখানে। এবার এখান থেকে 9 কিলোমিটার চড়াই করতে হবে। চড়াই করে সেখানে আমরা পৌঁছবো ওরা গোবিন্দধাম। আর এইখানেও কেদারনাথের মধ্যে হেলিকপ্টার সার্ভিস আছে, দেখতে পাচ্ছ? পুরো গোবিন্দঘাট থেকে হেমকুণ্ড সাহেব পর্যন্ত হেলিকপ্টারে তোমরা আসতে পারো এই রাস্তায়। আর এখান থেকে মাত্র 9 কিলোমিটার পর্যন্ত বাকি আছে, 9 থেকে 10 কিলোমিটার। ওই কেদারনাথে যেমন আছে ছিল, সোনপ্রাগতে গৌরীকুণ্ড পর্যন্ত যে রাস্তা 4-5 কিলোমিটার, এটাও ঠিক ওই রকম রাস্তা ছিল। তো ওই রাস্তাটা গাড়িতে ছেড়ে দিয়েছে, তারপর চড়াই যেমন গৌরীকুণ্ড থেকে। কিন্তু এখানে এটা একবারে চড়াই না, এখানে মাঝখানে গোবিন্দধাম একটা গুরুদ্বারা আছে, তো 9 কিলোমিটার পর্যন্ত। তো আমরা সেইখানেই যাবো আজকের, সেখানে স্টে করবো। তারপর 6 কিলোমিটার যে সবথেকে পৃথিবীর উঁচু গুরুদ্বারা হেমকুণ্ড সাহেব, সেখানে পরের দিন কালকে সকালে জার্নি করবো। আর এখানেও ঘোড়া খচ্চরের ব্যবস্থা আছে, চাইলে তোমরা সেটাও করতে পারো, এরকম খাড়া চড়াই। তো 9 কিলোমিটার রাস্তা, এখন বাজে 8:47, দেখি কতক্ষণে পৌঁছাতে পারি। তো বন্ধুরা মোটামুটি 2 কিলোমিটার চলা হয়ে গেছে, 2 কিলোমিটার চলে এসেছি। তো আসার পরে মাঝে মাঝে এরকম ছোটো ছোটো সমতল ভূমি যাওয়া আছে, আর দোকান ফোকান আছে, এখানে খাবার দাবার কিনে খেতে পারো। আর এখান থেকে এটা হচ্ছে জঙ্গলচটি জায়গার নাম। এখান থেকে ভ্যালি অফ ফ্লাওয়ার 12 কিলোমিটার এখনও বাকি আছে। এই দেখতে পাচ্ছ রাস্তা, তো বন্ধুরা এখন মোটামুটি এখান থেকে 8 কিলোমিটার মতো বাকি আছে। প্রথম ফাইনাল ডেস্টিনেশন নয়, প্রথম ডেস্টিনেশন, ফাইনাল ডেস্টিনেশন হচ্ছে হেমকুণ্ড সাহেব। পাহাড়ি জলের এরকম লাইন নিয়ে নল করা আছে, খালি বোতল থাকলে জলও ভরে নিতে পারবে। তো চড়াই কষ্ট তো হচ্ছে, কিন্তু তার সাথে সাথে তার চারিপাশে যে ওয়েদার সেটা দেখে কষ্টটা অনেকটা লাঘব হয়ে যাচ্ছে। তো আমি শুধু সিনারিটা দেখাচ্ছি, কোনখান দিয়ে হাঁটছি দেখো কত বিউটিফুল লাগছে। মোটামুটি 2-3 কিলোমিটার চলা হয়ে গেছে, চলতে চলতে আমি যেটা এক্সপিরিয়েন্স করলাম একটা ফ্যাক্ট, তো সেটা তোমার সাথে শেয়ার করছি। এই যে পাহাড়ি রাস্তা, যে আমি ধরো উপর দিকে যাচ্ছি কেদারনাথ হোক বা হেমকুণ্ড সাহেব, উপর দিকে যেতে গেলে রাস্তা যে শুধুই উপর দিকে উঠবে তা নয়, কখনো নিচের দিকে কখনো উপর দিকে, এরকমভাবে রাস্তাটা থাকে, ঠিক আছে? কিন্তু ওইখানে যেটা ছিল কেদারনাথে, সেটা চড়াইয়ের সময় মানে যে ডাউনফল সেটা খুবই কম ছিল, খুবই কম ছিল, যার জন্য খুবই কষ্ট হয়েছিল, কারণ অনেক উপরে উঠতে হচ্ছিলো, ডাউনফল কম ছিল, মানে উপরের রাস্তায় চড়াই শুধু বেশি ছিল। কিন্তু এখানে দেখছি চড়াই করছি কিন্তু ডাউনফল নিচে সেটা অনেকটাই বেশি আছে, যার জন্য এখানে চলার পথে অতটা কষ্ট হচ্ছে না, মোটামুটি ভালোই লাগছে চলতে। সহি
বন্ধুরা আর হেমকুট সাহেব 13 কিলোমিটার। বন্ধুরা এই যে হাঁটা রাস্তাটা খুবই ভালো, চারিদিকে গাছ দিয়ে ঘেরা ছায়া, আর তার ভিতর দিয়ে হেঁটে যাচ্ছে, দেখতে পাচ্ছ। বন্ধুরা জাস্ট দেখো, ওয়াও দেখি বিউটিফুল লাগছে। पानी पीने ही रोक दे, हवा आप रोक दे। ফ্রিতে পায়ের ম্যাসেজ হচ্ছে যাদের হাঁট থেকে শরীরে প্রবলেম হয়েছে, ফ্রিতে পায়ের ম্যাসেজ। মধ্যে পড়ে আছে এই যে নতুন একটা ব্রিজ দেখতে পাচ্ছ, আর যতক্ষণ হচ্ছে ততক্ষণ ওই একটা ছোট ব্রিজ সেখান দিয়ে যাচ্ছে, আর এই খাড়া চড়াই প্রচণ্ড টাপ চড়াই বন্ধুরা, আর ঘন্টা দেড়েক পথ বাকি। এটা যে রাস্তা এটা শর্টকাট, আমি এখন শর্টকাট নেব যে শর্টকাট নিচ্ছি আমি এখন। খাড়া চড়াই
জাস্ট দেখো বন্ধুরা কত উপরে চলে এসেছি পাহাড়ে, দেখতে পাচ্ছ? জাস্ট ওরকম লেভেলে চলে এসেছি, প্রায় 10-12 কিলোমিটার পর্যন্ত ট্রাক করে 5 ঘন্টা থেকে হাঁটছি, এখনও 1 ঘন্টার গায়ে বাকি আছে বন্ধুরা। তারপরে ঘাংরিয়া গুরুদুয়ারা আজ পৌঁছাবো, ওখানে রেস্ট করবো আজকে, তারপর কাল ওখান থেকে হেমকুণ্ড সাহেব। প্রচণ্ড টাফ, এখানে 1 কিলোমিটার সমান নিচের প্লেনের 10 কিলোমিটার সমান, ইকুয়াল টু 10 কিলোমিটার। বন্ধুরা এখান থেকে ভ্যালি অফ ফ্লাওয়ার আর মাত্র 4 কিলোমিটার, আর ঘাংরিয়া গুরুদুয়ারা এসে গেছি। এখানে প্রচুর ধোকা, 1 কিলোমিটার বলে অনেক, আলটিমেটলি আমার ঘন্টা হতে গেল বলে 10 কিলোমিটার। যাই হোক, সব কিছুর পরেও এই পাহাড়ের অপার সুন্দর মহিমার অপার দৃশ্য দেখে সব কিছুই মাপ। আমি এখন আছি ঘাংরিয়া গুরুদুয়ারা, এখানে রুমের জন্য লাইন, এটা রুম থাকবো, গাছকে থাকবো, রেস্ট করবো, কালকে সকালে এখান থেকে বেরোবো। বন্ধুরা এটা হচ্ছে ঘাংরিয়া গুরুদুয়ারা, তো কালকে রাত্রে এখানে ছিলাম, তো এখন এখান থেকে 6 কিলোমিটার যাত্রা আছে, তো 6 কিলোমিটার এখন যাবো, দেখি 4-5 ঘন্টা লেগেই যাবে, তো এখন সময় বাজে সকাল 5টা, শুরু করে দিচ্ছি যাত্রা। ওয়েদারটা দেখো, হেমকুণ্ড সাহেব যাত্রা শুরু করে দিয়েছি বন্ধুরা। বন্ধুরা যাত্রা শুরুর সময় ওয়েদারটা দেখো, জাস্ট বরফে ঢাকা পাহাড়, দেখতে পাচ্ছ বন্ধুরা খুবই সুন্দর ওয়েদার, ঠান্ডা ঠান্ডা বাতাস দিচ্ছে। বন্ধুরা 5টার সময় বেরিয়েছিলাম ওই নিচে থেকে, এখন বাজে 6:40, মোটামুটি 3 কিলোমিটার মতো চলে এসেছি, কতটা উপরে দেখো ট্রাক করে করে এসেছি, ওইখান থেকে ট্রাক করে 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 এই রাস্তা। এখনও 1.5-2 ঘন্টা টাইম লাগবে হেমকুণ্ড সাহেব পৌঁছাতে, যা শুধু ওয়েদারটা দেখো চারিদিকে। তো বন্ধুরা ফাইনালি 3 কিলোমিটার ট্র্যাকিং করার পর শ্রী হেমকুণ্ড সাহেব গুরুদুয়ারার অর্ডার মাত্র 1 কিলোমিটার রেখে থেকে গেছে, শুধু জাস্ট ওয়েদারটা দেখো, ঠান্ডা ঠান্ডা বাতাস দিচ্ছে আর গ্লেসিয়ার বড়, দেখো কতটা উপরে চলে এসেছি একবার দেখো। প্রায় 3 ঘন্টা ট্র্যাকিং করার পর এখানে চলে এসেছি, আর মাত্র 1 ঘন্টা মতো আছে, এখন বাজে হচ্ছে 8টা বাজে, 5টার সময় বেরিয়েছিলাম, তো মোটামুটি 3 ঘন্টা ট্র্যাকিং হয়ে গেছে,
অনেকটা কমপ্লিট করে ফেলেছি 6 কিলোমিটারের ভিতরে, বলে 6 কিলোমিটার কিন্তু পাহাড়ের রাস্তা 6 কিলোমিটার মানে প্রচণ্ড টাফ গাইস, প্রচণ্ড টাফ। তো আজকের ওখান থেকে ব্যাক করবো, ভাঙ্গিয়া গুরুদুয়ারে এসে থাকবো। তো চলো উপরে হেমকুণ্ড সাহেব গুরুদুয়ারা, কাজ ওখানে গিয়েই কথা হচ্ছে। তো বন্ধুরা প্রায় চলে এসেছি, এই দেখতে পাচ্ছি একটা ওয়াটারফলস, আর ওই উপর থেকে আসছে, অসম্ভব সুন্দর লাগছে।